আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয়ে নন কজিটিভ ভাব থেকে কজিটিভ ভাব এখানে পাঁচটি নন কজিটিভ ভার আছে এই ভাবগুলির কজিটিভ ভাব কী হবে এই নিয়ে আলোচনা লেটস স্টার্ট অ্যান্ডসেই নন কজিটিভ ভাব কজিটিভ ভাব ইট মানে খাওয়া ফিট মানে খাওয়ানো মানে অপরকে খাওয়ানো কজিটিভ ভাব মানে অন্যকে কিছু করানো অন্যকে খাওয়ানো অপরকে জানানো অন্যকে কে শেখানো এরকম বোঝায় ইট মানে খাওয়া ফিট মানে খাওয়ানো নো মানে জানা ইনফর্ম মানে জানানো লার্ন মানে শেখা টিস মানে শেখানো বা পড়ানো রিমেম্বার মানে স্মরণ করা রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া সি মানে দেখা শো মানে দেখানো ইট মানে খাওয়া মানে নিজে খাওয়া ফিট মানে খাওয়ানো মানে অপরকে খাওয়ানো এর আগে ইউটিউবে দুইটি ভিডিও আছে পার্ট ওয়ান এবং পার্ট টু ইন্ট্রানজেটিভ ভার্ভ ইউসড অ্যাস ট্রানজেটিভ কিছু কিছু ভার্ব আছে যে ভারগুলি ইনট্রানজেটিভ থেকে ট্রানজেটিভ হিসাবে বাইকে ব্যবহৃত হয় ব্যবহার করা যায় তখন ওটা পজিটিভ সেন্স হয় ওঠে আবার এমন কিছু কিছু ভার্ব আছে যে ভারগুলো বানান পরিবর্তন করে ট্রানজেটিভ ভার্ভে ব্যবহার করা যায় এবং পজিটিভ সেন্স প্রকাশ করে ডান্ট মুভ মুভ দ্য ট্যাবেল ডান্ট মুভ ইনটেনজিটিভ মুভ দ্য টেবল ট্রানজিটিভ কিন্তু পজিটিভ সেন্স ফল ফেল রাইজ রেজ রাইজ আর্লি এন্ড ট্রানজেটিভ রেজ ইউর হ্যান্ডস ট্রানজেটিভ কিন্তু পজিটিভ সেন্স ওকে কিন্তু এই ভাগগুলো পজিটিভ ভাগ ভিন্ন রূপ মানে আলাদা ওয়ার্ড আলাদা ভাগ এখানে ফিট ইট মানে খাওয়া আর ফিট মানে অন্যকে খাওয়ানো মানে জানা মানে নিজে জানা ইনফর্ম মানে জানানো মানে অন্য অপরকে জানানো বা অন্যকে জানানো এইভাবে এই ভাবগুলিকে বাইককে ইনফেন্সেটিভ এবং টানিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে কিন্তু এইখানে এই সেন্টেন্সগুলো ট্রানজেটিভ ট্রানজেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এগুলো যদিও ট্রানজেটিভ ভার্ব কিন্তু পজিটিভ ভার্ব সব ট্রানজেটিভ ভার্বগুলো তো আর পজিটিভ ভাবভাবে ব্যবহৃত হয় না আমি হ্যাঁ ওই ভাবগুলিকে যেই ভার্বগুলির পজিটিভ ফর্ম নাই মানে পজিটিভ ভার্ব নাই সেই ভাবগুলিকে এমন কিছু কিছু ভার্ব আছে যে ভাবগুলি পজিটিভ ফর্ম নাই সেগুলিকে পজিটিভ স্ট্রাকচারে পজিটিভ ভার্বে ব্যবহার করা যেতে পারে ওকে আই ইট রাইস আমি ভাত খাই মানে নিজে খাই আই ফিট মাই বেবি আমি শিশুকে খাই আই নো হিম আমি তাকে জানি বা আমি তাকে চিনি আই ইনফর্ম হিম আমি তাকে জানাই আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি মানে ইংরেজি নিজে শিখি আই টিজ ইংলিশ আমি ইংরেজি শেখাই বা আমি ইংরেজি পড়াই এটা হইতে পারে যে আই টিজ দ্যাম ইংলিশ আমি তাদেরকে ইংরেজি পড়াই বা আমি তাদেরকে ইংরেজি শিখাই আই ডু নট রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল স্কুলে আমার প্রথম দিনের কথা মনে পড়ে না রিমাইন্ড মি টু ফোন হার বিফোর আই গো আউট আমি বাইরে যাওয়ার আগে তাকে ফোন করার জন্য আমাকে স্মরণ করিয়ে দিন বা আমাকে মনে করিয়ে দিন আই স দ্য বেবি ক্রাইম আমি শিশুটিকে কাঁদতে দেখলাম আই শট দ্য বেবি মুন আমি শিশুটিকে চাঁদ দেখালাম এখানে নিজে দেখা এখানে অপরকে দেখানো ওকে কিন্তু এইখানে ব্ল্যাক অ্যান্ড কজিটিভ ভার্ব এই ভাবটি ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে আবার ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে যখন ট্রানজিটিভ হয়ে যাবে তখন কজিটিভ ভার্ব হয়ে যাবে স্মোক হেড ব্ল্যাক অ্যান্ড দ্য ওয়ার্লস ধোঁয়া দেওয়ালগুলিকে কালো করে দিয়েছিল মানে কৃষ্ণ বর্ণ করে তুলেছিল পজিটিভ এবং ট্র্যান্ডেটিভ ভার্ব আর যদি ইন্ট্রানজিটিভ হয়ে যায় দি ফ্রুট ব্ল্যাক অ্যান্ডস অ্যান্ড রাদার অ্যান্ড স্পয়েলস রাদার কুইকলি দি ফ্রুট ব্ল্যাক অ্যান্ডস ফল কালো হয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায় ইনটেনজিটিভ ভার হিসেবে ব্যবহৃত আর যখন ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়ে যাবে তখন কজেটিভ ভার হয়ে যায় ওকে হব টু সি অ্যাগ বাই ফোন নও